হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শীতের পথে বাধা হচ্ছে ঘূর্ণাবর্ত, চড়ছে তাপমাত্রার পারদ, আবহাওয়ার রিপোর্ট। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় বাংলার আবহাওয়া কেমন থাকবে? বাংলার কোথাও কি এই ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে? এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবারের থেকে রাজ্যের প্রায় প্রত্যেক শহরেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে সোমবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সামনের কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে, তবে পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা ফের কমতে পারে বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। 7ই জানুয়ারি থেকে কমবে উত্তর ভারতের তাপমাত্রা। উত্তর ভারতের কোথাও বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি চলছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া চলতে থাকবে বলে জানানো হয়েছে, কিন্তু তারপরেও রক্ষা নেই উত্তর ভারতবাসীর। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানিয়েছে 7ই জানুয়ারি থেকে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, উত্তর রাজস্থান, এছাড়াও উত্তর ভারতের কোনো কোনো জায়গায় অতি সতর্কবাহ তৈরি হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বলেও জানানো হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দেবে। অন্যদিকে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উপর পর্যন্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে এ বঙ্গেও। উত্তরবঙ্গের আবহাওয়া, সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী একদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় আগামী একদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তারপর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব ও হরিয়ানায়, সোম মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফ্ফরপুর বাদে, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কেরল, তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং লাক্ষাদ্বীপ এলাকায়। আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে। আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা।